পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে। আল্লাহর বার্তাবাহক মুহাম্মাদের পক্ষ থেকে বিজেন্টাইন সম্রাট হেরাক্লিসের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার জন্য, যিনি সঠিক পথের অনুসারী। আমি আপনাকে মহান আল্লাহর ঘোষণা শোনার জন্য আহ্বান করছি। আমি মানুষের নিকট প্রেরিত আল্লাহর বার্তাবাহক, নিজের পরিত্রাণের জন্য ইসলাম গ্রহণ করুন। সে আরবের নতুন নবী সম্পর্কে বলছে, ব্যাপারটা কি এমন নয় যে মরু থেকে এক মেষ বালক উঠে এসে রাজাকে বলছে কি করে পরিত্রাণ পেতে হবে? আলেকজান্দ্রিয়ার মহান সম্রাটের জন্য পারস্যের মহানুভব অধিপতি মোহাম্মদ আপনাকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছেন। আপনার পরিত্রাণের জন্য ইসলাম আগমন করেছে, ইসলাম কবুল করুন। তুমি তো মরু থেকে উঠে এসেছো, মেষ আর উটের গন্ধ এখনো যায়নি, আর তুমি কিনে এসেছো পারস্য রাজাকে জ্ঞান দিতে। মুহাম্মদ আল্লাহর বার্তা বাহক, তাকে এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ মুহাম্মদকে মানব জাতির জন্য করুণা রূপে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর 600 বছর পর, যখন সমগ্র ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল এবং সবখানে পূর্ববর্তী সভ্যতাসমূহের পতন ঘটছিল, তখনই আরবের মক্কায় মুহাম্মাদের আবির্ভাব ঘটে।
মক্কা তখন ছিল একটি ধনাঢ্য বাণিজ্য নগরী এবং এটা শাসন করত এর ধনিক শ্রেণীর লোকেরাই। ধন সম্পদের প্রাচুর্য তাদেরকে সমাজে বিশেষ মর্যাদা এনে দিয়েছিল। তারা দেবতাদের হৃদয়ে আসন দিয়েছিল। প্রতি বছর মহামেলার সময় পুরোহিতগণ তাদের দেব মূর্তি এবং প্রতিমার প্রতীকগুলোকে কাবার মধ্যে নিয়ে আসত। ফলে ধীরে ধীরে এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান কীর্তি কাবা মূর্তি আর দেবতার আশ্রমে পরিণত হয়। কমপক্ষে 360টি মূর্তি সেখানে রাখা হয়েছিল। মক্কা 610 খ্রিস্টাব্দ। অপেক্ষার দিনটিকে এসে পড়ল, এখনো নয়, এবছর দেখছি দেবতারাই স্বর্ণ তুলল। এটার এমন বিচিত্র কি? উপাসকদের নিকট দেবতার মূল্য স্বর্ণ তুললেই হবে বই কি? কাবায় রাখার জন্য আরো দেবতারা আসছে। ওই যে কাফেলা চলে এসেছে। ওরা অনেক দূর থেকে এসেছে, নিশ্চয়ই খুব তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা ক্ষুধা সব দূর করে দিন। তা কয়টা ভেড়া জবাই দিব তাদের জন্য? 70টা? 100টাই দেন, আতিথ্যতার জন্য মক্কা বরাবরই সুপরিচিত। নেতাদেরকে 10টা করে দেন। একদা এক কবি এক হাকিমের বাড়িতে রুটি পানি খেত, যেখানে রাতারাতি গদ্য আর পদ্যের গলা কাটা হতো। এবং আমি কসম করে বলছি, সেখানকার রুটি গুলি ছিল পানির চেয়েও পাতলা। জায়গা দাও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। কবিতার প্রেমিক আসছেন, আবু সুফিয়ান, অনুগ্রাহী এবং ধনী, শিল্পকলার পৃষ্ঠপোষক। যখন আবু সুফিয়ান কবিকে করে নিমন্ত্রণ, প্রবাহিত হয় ভালোবাসার ঝর্ণা অগণন, যেখানে রয়েছে আহার আর সুরা, রয়েছে ললনা আনকোরা, কাব্য আর সঙ্গীতের জোয়ার ভাসে, যথা কবির নিকট সুফিয়ানের দাওয়াত আসে। আসেন আসেন, সরাসরি চায়না থেকে আনা রেশমি কাপড় আসেন, এটা আপনাকে খুব চমৎকার মানাবে, গায়ে জড়ালে চোখ স্থির হয়ে যাবে, খুব কম দামে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 7 গজ দাও। 20 দিনার। আবু সুফিয়ানের স্ত্রী 15। প্রভু প্রভু, অবশেষে দেখা যায় কাবার দেবতারা আসলো। ওই লোকটি কে যে ওখানে দাঁড়িয়ে আছে, আমার অন্তরাত্মা পর্যন্ত দেখে নিচ্ছে। জলদি জলদি এখান থেকে আমায় নিয়ে চল। মুহাম্মদ কেন এখানে এসেছে? তুমি তাকে থামাও না কেন? সে তো তোমারই ভাতিজা।
সে একসময় বদলে যাবে। বদলে যাবে? তার বয়স এখন 40, এটা অস্বাভাবিক। তার ধনবতী স্ত্রী আছে, সে সুখে নুলো ডুবিয়ে থাকতে পারে, আর সেখানে কিনা কোন গুহার মধ্যে গিয়ে বসে আছে, এটা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক কাজ সেই করে যে অন্যের কোপানলে পড়া ঝুঁকি নেয়। আমাদের আছে যে অজ্জা, জাতির স্বাস্থ্য রক্ষক, মানাত আমাদের উন্নতি বিধায়ক, লাত যে কিনা পরিবার ও গোত্রের দেবতা, এবং হুবা যে আমাদের কাফেলা চালায় এবং ভাগ্য নিয়ন্ত্রণ করে। শক্তিধর দেবতার সাক্ষাতে তার প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত ভয়ানক ব্যাপার, অযৌক্তিক, বিদ্রোহাত্মক, প্রথা বিদ্বেষী। হ্যাঁ, মনে হচ্ছে মোহাম্মদ খাল কেটে কুমির আনছে। মহামেলাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় পরেরটা আর দেখতে পাব না। আবু তালিব, আবু তালিব, শান্ত হও জায়েদ। মোহাম্মদ কি হেরা পর্বত থেকে নেমে এসেছেন? তিন দিন হয়ে গেল। না তো, আমরা তাকে দেখিনি। আমি ভাবলাম উনি ফেরার পথে আপনার সাথে দেখা করবেন, কিন্তু সে এখনো ফেরেনি। তিন দিন হলো। আমি উদ্বিগ্ন যে সে পাহাড়ে আছে, জানি না এসবের মানে কি। হয়তো পাহাড়ের ওপর থেকে পৃথিবীটাকে ভালোভাবে দেখা যায়। মোহাম্মদ, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, শিক্ষা দিয়েছেন যা সে জানত না। পড়ো। তিনি এখনো কম্বলের নিচে কাঁপছেন, কিন্তু জবান খুলেছেন। জায়েদ, আমার ভাতুষ্পুত্রে কি হয়েছে? গুহার মধ্যে তিনি একাই ছিলেন, হঠাৎ করে একজন ফেরেশতা তার কাছে এলো। ফেরেশতা বলল, পড়ো। মোহাম্মদ বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা আবার নির্দেশ দিল, পড়ো। পড়ো, তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, তিনি শিখিয়েছেন যা সে জানত না। পড়ো। ব্যাপারটা তো এমনও হতে পারে যে পুরোটাই একটা স্বপ্ন। মোহাম্মদ পাহাড় থেকে নেমে আসছিলেন, তখন পরিষ্কার জিব্রাইলকে দেখলেন, মানবাকৃতি নিয়ে দিগন্ত রেখার উপরে দাঁড়িয়ে আছেন। তিনি যতবার মাথা ঘুরালেন, যেদিকেই তাকালেন কেবল তাকেই দেখতে পেলেন। এরপর জিব্রাইল তাকে আবার বলল, আমি হচ্ছি জিব্রাইল এবং তুমি মোহাম্মদ, আল্লাহর বার্তাবাহক। সে একথা কাদের কাদের বলেছে? তার স্ত্রী
আলী এবং তার বন্ধু আবু বকরকে। আর তোমাকে? আমি হচ্ছি তার পোষ্যপুত্র। মানুষের সাথে সাবধানে কথাবার্তা বলো, তাকে বলে দিও তার যে চাচা শৈশবে তাকে রক্ষা করেছিল এখনো তাই করবে, কারণ আমরা জানি মুসার প্রভু তার সঙ্গে পাহাড়ের আগুনের আড়াল থেকে কথা বলেছিল। আপনি যদি আপনার ভাতিজাকে না থামান তাহলে আমরা থামাবো। সে শহরকে পৃথক করছে কুড়ে ঘর আর দালানের মধ্যে, সে প্রজন্মকে বিভক্ত করছে পিতা আর সন্তানের মধ্যে। যুবকরা তার কথা শুনছে, সে যুবকদের আকৃষ্ট করছে। আমরা আরব জাতি, আমরা পিতাদের সম্মান করি, সন্তানরা কখনোই আমাদের শিক্ষক হতে পারে। আচ্ছা, এটাও কি মেনে নেওয়া যায় যার সঙ্গে গতকাল রাস্তায় দেখা, সে কিনা কন্যা কোন খোদার নবী? সে বলে মৃত হার কিনা পুনরায় জীবিত হবে, সে নাকি মৃতকেও জীবিত করতে পারে। অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা। দেবতারা আমাদের ত্যাগ করে সে আশীর্বাদ অন্যত্র অর্পণ করতে পারে, তাকে বলুন আমরা তাকে ক্ষমতা দেব, অবস্থান দেব, কাবার চাবিও দেব এবং নগদ অর্থ সে যে পরিমাণ চায়। তাকে বলুন সে যা চায় আমরা তাই দেব। মোহাম্মদ, দয়া করে নিজের ওপর, আমার ওপর, এ বৃদ্ধের ওপর এমন বোঝা চাপিও না যা সে সইতে পারে না। শৈশবে তুমি আমারই বাহুতে ছিলে, আমি তোমাকে আঘাতপ্রাপ্ত দেখতে পারব না। যদি তাদের প্রত্যাখ্যান করো তারা তোমাকে আঘাত করবে। সে আমাকে বলল, বলল যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চাঁদও দেয় তবু আমি বার্তা প্রত্যাখ্যান করব না যা আল্লাহ প্রদত্ত। আমার মৃত্যুর পর তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু যতদিন আমি বেঁচে আছি আমার কথাই শুনতে হবে। তুমি বাবাকে আঘাত দিলে কেন? আমি যদি প্রতিদিন মদ্যপান করতাম, প্রতি রাতে জুয়া খেলতাম, তাহলে ওটাকেই তোমরা বলতে মহত্তম কাজ? ওটা হলো অন্তত এখন যা করছো তার চেয়ে ভালো হবে। তোমরা সবাই আমার সন্তান, আমার সামর্থ্যের সবই তোমাদের দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে তা পর্যাপ্ত নয়। মোহাম্মদ এর চেয়েও বেশি দিয়েছেন, তিনি দিয়েছেন সব সম্পদের সেরা সম্পদ। ওকে বের করে দাও বাবা। তুমি শুধু ওয়ালিদ বা আমাকে নয়, বৃদ্ধ বাবা, তুমি তাকেও কষ্ট দিচ্ছ। দাঁড়াও হুজাইফা, দাঁড়াও। কি করে বলে যে এটা নতুন আবিষ্কার যখন পুরো ব্যাপারটাই পুরাতন? মক্কাতে এটা নতুন, আল্লাহ তো এটা অনেক আগেই পাঠিয়েছেন। মুসা ঈসা সব নবীকেই মানুষ একে বদলিয়েছে, রং লাগিয়েছে কিংবা ভুলে গেছে। এখন আল্লাহ মোহাম্মদের মাধ্যমে আবারও তা পাঠিয়েছেন নতুন করে। কে এসেছে? জাফর। ওটা কি নিয়ে এসেছো?
আল্লাহর পবিত্র বাণী। যখন লীন হয় সূর্য প্রতাপ, নক্ষত্র রাজি পড়ে খসে, নিশ্চিহ্ন হয় পর্বতমালা, খাল নদী যায় শুষে, বনের পশুরা হয় একাকার, উত্তাল হয় গভীর পাথার, হৃদয় বিদীর্ণ হয়, কোন সে দোষে? কন্যা শিশুরে মানবিক মায়াদোলে রাখা হয় জীবন্ত কবরে। যখন সপ্ত আকাশ পড়বে ছিঁড়ে, বুঝবে ধ্বংস আজ আসছে ঘিরে। তুমি কি তখন সেখানে ছিলে জাফর, যখন আল্লাহ বাণী পাঠালো? সকাল হয়েছে, আমার প্রথমে তুমি, তারপর জাফর। আম্মার, তুমি সারা রাত তোমার মাকে দুশ্চিন্তার মধ্যে রেখেছ। আমি দুঃখিত বাবা। কোথায় ছিলে তুমি? তুমি কি আবারও মোহাম্মদের কাছে গিয়েছিলে? এখন কি হবে? তাকে মাফ করুন, এটা আমার ভুল, আমি ভেঙেছি। এই দেবতাই সারা জীবন ধরে আমাদের সাহায্য করেছে, কিন্তু এ তো পড়লো আর ভাঙলো, এ তো নিজেকেই বাঁচাতে পারলো না। তুমি এই কি ধরনের কুপরামর্শ শুনছ? আসল ঈশ্বর হচ্ছে অদৃশ্য, তিনি কাদামাটির তৈরি নন। আম্মার, আমরা প্রতিদিন কাবাতে দেবতাদের দেখতে পাই, তোমাকে নিয়ে আমি ভয় পাচ্ছি। তুমি তাদের কথাই শুনছ যারা তোমার ক্ষতি করবে? আমি মুহাম্মাদের কথা শুনি মা। মোহাম্মদ উদার প্রকৃতির লোক, সে সবার সাথে মেশে সবকিছু ভাগাভাগি করে, হাসি ছাড়া কোনো কথাই বলে না, কিন্তু সে অনেক বিপজ্জনক মতবাদ ছড়াচ্ছে। বিপজ্জনক মতবাদ? কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, ধনীরা গরিবদের ঘৃণা করবে না, শক্তিমানরা দুর্বলদের অত্যাচার করবে না, আর এগুলো বিপজ্জনক কথা? মেয়েদেরকে বিয়েতে জবরদস্তি করা যাবে না, তাদেরও পছন্দ অপছন্দ আছে। এই আজকে রাতেই তিনি বললেন যে নবজাতক কন্যাকে কবর দেওয়া বন্ধ করো। আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান যে আমি তোমাকে পেয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো কখনোই তোমার আমার দেখা হতো না?
দুজন লোক তাকে অনুসরণ করছে। মোহাম্মদ তো লিখতেও জানে না পড়তেও জানে না, কিন্তু সে বলতে জানে। কি বললে তুমি? সে বলতে জানে? ভালো, ঠিকই আছে। তাহলে তুমি বলো দেখি মোহাম্মদ কি বলে। সেগুলি আল্লাহর বাণী, তার নয়। কোন আল্লাহ, কোন কথা? বাকশক্তি সম্পন্ন দেবতা? তোমার মোহাম্মদ নিজেই নিজের সাথে কথা বলে। আল্লাহ তার কাছে যে বাণী পাঠান তা তিনি অক্ষরে অক্ষরে মনে রাখেন, এবং তিনি সে বাণী তাকেই শোনান যে লিখতে পারে, আর সেটাই হলো কোরআন। মোহাম্মদ তো নিজেকে স্বপ্নাবিষ্ট করে রেখেছে, কম্বলের নিচে শুয়ে আছে দু চোখ বন্ধ করে। তার চোখ বন্ধ কিন্তু হৃদয় উন্মুক্ত। তুমি ওই চতুরটাকে লাথি দাও। এটার এখন দরকার নেই। মোহাম্মদকে এটা বুঝতে পারেন না যে দেবতাদের ঘরে স্থান দিয়ে আমরা বেঁচে আছি। কাবা আমাদের নিজস্ব। প্রতি বছর আরবের গোত্রসমূহ এখানে আসে প্রার্থনা করতে এবং দেব মূর্তি ক্রয় করতে। এখন এটাও কি সম্ভব 300 দেবতার জায়গায় এক আল্লাহকে প্রতিস্থাপন করা? তাও আবার এমন একজনকে দিয়ে যাকে তায়েব বা মদিনা বা আমাদের ঘরে কোনোদিন দেখাই যাবে না, এমনকি জেরুজালেম কিংবা চাঁদের দেশেও না। তাহলে মক্কা আছে কি জন্য? দেবতার আমাদের পূজা এবং রাজস্ব দুটোর জন্যই। তোমরা ঈশ্বরকে ব্যবসার পণ্য বানাতে পারো না। বৎস, তুমি কিন্তু বিপদের খুব কাছাকাছি চলে এসেছো। আম্মার, বুদ্ধিমান হও বালক। আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ তোমাকে শিক্ষা দিয়েছে যে একজন দাস তার মনিবের সমান। ওই টাকা দিয়ে কিনা কালো দাসটিকে তাহলে আমার সমান? হ্যাঁ, মোহাম্মদ বলেন যে একটি চিরুনির দাঁতের মতোই প্রতিটি মানুষ আল্লাহর কাছে সমান। ও, এটা দাস এবং ভিক্ষুকদের জন্য খুবই চমকপ্রদ চিন্তা। এটা তাদেরকে স্বস্তি দেবে। বেলাল, প্রভু আর ক্রীতদাসের মধ্যে একে পার্থক্যটা ভালো করে বুঝিয়ে দাও। চাবুকটা নাও, ওর মুখে মারতে থাকো যাতে সে শিক্ষাটা পেয়ে যায়। চাবুক মারো। চাবুক মার বলছি। ছিলে ফেলো ওকে। চাবুক মার বলছি গোলাম। মারো বেলাল। কথা শোনো, না হলে মেরে ফেলবে। দেখেছ কি অরাজকতা তারে ডেকে এনেছে? তারা গোলামদেরও মাথা ঘুরিয়ে দিচ্ছে। যদি তোর মধ্যে সামান্য দেবত্ব বোধ থেকে থাকে, তাহলে মনে রাখবি যে তোকে কিনেছে সেই তোর দেবতা। আমি যখন তোকে কিনি তখন তোর সমস্ত সত্তাই কিনে নিয়েছি। তোকে শুদ্ধ করতে হবে। আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমাদের কি শেষ হয়েছে? মনে হচ্ছে মরুর কীট মরুতেই গড়াগড়ি খাচ্ছে।
আবু বকর এই দাসের জন্য 100 দেনার দেবেন। হবে না, শাস্তি দেওয়ার সময় কোন দাস কেনা বেচা আমাদের সমাজের রীতিবিরুদ্ধ। এই প্রস্তাব উমাইয়ার জন্য 200। দাসদের দাম যদি এভাবেই বাড়তে থাকে তাহলে পরের বছর নিজেদেরকে নিলামে তুলতে হবে। নিয়ে যাও, একে আর কোনো দরকার নেই, নিয়ে যাও অথবা মেরে ফেলো, এর সাথে আমার কাজ শেষ। আমরা নিজেদেরকে ঘোষণা করছি, আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন ইসলামের কথা প্রকাশ্যে বলার জন্য। দরজা খুলে দাও, সারা পৃথিবীকে শুনতে দাও, আমরা অন্ধকার থেকে বের হয়ে আসছি, আমরা আল্লাহর বার্তা পেয়েছি, তার বার্তা বাহককে পেয়েছি। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার প্রেরিত বান্দা ও রাসূল। আমরা আলোতে বেরিয়ে আসছি। মোহাম্মদ আর তার বিদ্রোহী সাথীরা বেরিয়ে আসছে আমাদের দেবতাদের অপমান করতে আর ধর্মকে ছুড়ে ফেলতে। তাদেরকে কাবায় পৌঁছতে দিও না, আসতে দিও না, তাদেরকে প্রতিরোধ করো, রুখো, দেবতাদের রক্ষা করো। পাথর ছুঁড়ো, মারো, নবীকে আড়াল করো। এগিয়ে চলো ভাইরা। ওদেরকে শেষ করে দেওয়ার এখনই সময়, ওরা মাত্র কয়েকজন। না, আমরা যথেষ্ট করেছি, এর বেশি করলে তাদের জন্য সহানুভূতি সৃষ্টি হবে। পথ ছেড়ে দাও। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, বলো বলো, তোমরা যারা বিশ্বাস প্রত্যাখ্যান করেছ, আমি তার ইবাদত করি যাকে তোমরা করো না, একইভাবে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। নেমে যাও কাবা থেকে, শেষ করে দাও ওই ভণ্ডটাকে। তুমিকে রক্ষা করো, হে আল্লাহ, তুমি আপনি পিছিয়ে যাও।
আমার দুঃখ হয়, সে কিনা মরুভূমির সবচেয়ে সাহসী পুরুষ যে নিরস্ত্র ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। মোহাম্মদ একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী? তুমি তো তাকে বলতেই দিচ্ছ না। কোথায় সত্য, কোথায় মিথ্যা, যখন সে কিছু বলতেই পারে? মোহাম্মদ একজন প্রতারক। দাঁড়াও, সাহস থাকে তো পাল্টা আঘাত করো। আমি আমার ভাইপো ধর্মে বিশ্বাস করি এবং সে যা বলে আমি তাই বলি। বুকের ছাতি যদি প্রশস্ত হয় আমার সাথে লড়ো। মোহাম্মদ, আমি যখন রাতে মরুভূমিতে শিকার করি তখন বুঝি যে আল্লাহকে গৃহবন্দী করা যায় না। কে ভেবেছিল যে হামজা, স্বয়ং হামজা, অন্য কেউ নয়, তার মদ্যপান ও সিংহ শিকার বাদ দিয়ে মোহাম্মদের সাথে যোগ দেবে? যতই তাকে আঘাত দিচ্ছি লোক ততই তার সাথে যোগ দিচ্ছে। ওই কথাগুলো সে পেল কোথা থেকে? আমি তা জানি না। কি করে একজন অশিক্ষিত মানুষ পর্বতে আরোহণ করল আর তিন দিন পর নেমে এলো দীপ্তিময় কাব্য নিয়ে? এটা শুধু কাব্যই নয়, এটা তার প্রভু। আর কিভাবে আমরা এমন একজন সাথে যুদ্ধ করব যার শক্তি আমরা জানি না? মোহাম্মদ স্বর্গের শপথ করেছে, আকাশের রোমাঞ্চ নিয়ে এসেছে, তাই স্বাভাবিকভাবেই সে শ্রোতা পাচ্ছে। তাহলে আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে শ্রোতারা তার কথা কম শোনে। দুর্বল লোকদের দিয়েই আঘাত শুরু করব। Thank you.
বের হয়ে আসো। আম্মার, আম্মার, তোমার আব্বা এবং আম্মা ইসলামের প্রথম শহীদ, আল্লাহর জান্নাত তাদের প্রতীক্ষায়। তোমরা কি পরিমাণ নির্যাতন সহ্য করতে পারবে? নবী আমাদেরকে মক্কা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এখানে থাকলে ওরা এক এক করে তোমাদের মেরে ফেলবে। মোহাম্মদ বলেছেন আবেসিনিয়ায় একজন খ্রিস্টান রাজা আছেন, তার দেশে কেউ নির্যাতিত হয় না। তোমরা আজকেই যাও, এখনই। আমি তাদের দেখলাম এবং অনুসরণ করলাম।
তারপর দেখি হঠাৎ উধাও মত বলেছেন আবেসিনিয়ায় একজন তারা ওখানে ছিল পায়ের তলায় মরু মাথার উপর শকুন এর মধ্যেও তারা পালিয়ে গেল পালানো মানে ওরা গায়েব হয়েছে মোহাম্মদ আছে শুধু দুর্বলরা চলে গেছে ওই দুর্বলরাই নাম ডুবানোর জন্য যথেষ্ট আমরা সবাই ব্যবসায়ী বিশ্বাস আমাদের সম্পর্কের ভিত্তি এ নিয়ে কোনো জুয়া খেলা খেলতে পারি না আবেসিনিয়া আমার তুমি তো রাজা নাজ্জাশির ঘনিষ্ঠ বন্ধু হ্যাঁ তুমি কি সেই বন্ধুত্ব কাজে লাগাতে পারবে আমার মনে হয় আমি তাদেরকে ফিরিয়ে আনতে পারবো তাহলে যাও আপনি মাথা তুলুন আসলে প্রথার যে আন্তরিকতাই বন্ধুত্বের বড় মাপকাঠি আমি সন্ত্রস্ত আমি জানি না কোথা থেকে শুরু করব আমাদের মধ্যে বন্ধুত্ব আছে আপনি শুরু করুন কিছু দাস আমাদের কাছ থেকে পালিয়ে এসে আপনার এখানে আশ্রয় নিয়েছে দাসরা ফিরে যাবে বিনিময়ে আপনি শুধু আমাদের দাসগুলোকে ফেরত দেবেন তাদের মধ্যে অবশ্য কিছু মুক্ত মানুষও আছে কিছু বিদ্রোহী বিদ্রোহী তারা আমার রাজ্যে আশ্রয় নিয়েছে অথচ এই ব্যাপারে আমি অবগত নই তারা নিখাদ বিদ্রোহী ধর্মের ক্ষেত্রে এক সময় না এক সময় সব ধর্মই বিদ্রোহী ছিল এবং তার অনুসারীরা সময়ের প্রয়োজনে দাস জীবন গ্রহণ করলেও চিরতরে দাস হয়ে যায়নি যদি আমাদের যিশু মেষপালক হন তার মানে কি এই যে তার অনুসারীদের আত্মাও মেষ হয়ে গেল তারা এমন এক উম্মাদের ভক্ত যে নিজেকে নবী বলে দাবি করে কিন্তু তাদের কথা না শুনে আমি আমার আত্মাকে শৃঙ্খলিত করতে পারি না ভালোই এবার তারাই তাদের ধর্মের জালে আটকা পড়বে তোমরা কি তোমাদের নবীর সামনে মাথা নত করো না মোহাম্মদ একজন মানুষ আমরা কেবল আল্লাহর সামনে মাথা নত করি মোহাম্মদের অলৌকিক ক্ষমতা কোথায় জাফর সে নবী হলে তো তার অলৌকিক ক্ষমতা থাকার কথা এটা অবশ্য সত্য প্রভু তার নবীকে অলৌকিক ক্ষমতা দেন যাতে করে তাকে শনাক্ত করা যায় মোহাম্মদের অলৌকিকত্ব হচ্ছে পবিত্র কোরআন বই একটা বই এক অশিক্ষিত ব্যক্তির লেখা আর বলা হচ্ছে কিনা স্বর্গবাণী সম্রাট যথেষ্ট শুনেছেন ভবিষ্যৎ দর্শনে বলা আছে মানব সৃষ্টির সময় ঈশ্বর তার মধ্যে এমন ক্ষমতা প্রদান করেছিলেন যাতে করে তারা পৃথিবীর বিভিন্ন ভাষায় কথা বলতে পারে ও এ ধরনের অলৌকিক ঘটনা আমাদের সময় কি আর ঘটে আমি অনেক শুনেছি তোমাদের যুক্তিটা দুর্বল মক্কায় যখন আমরা নির্যাতিত হচ্ছিলাম তখন মোহাম্মদ আমাদেরকে বললেন আবেসিনিয়ায় চলে যাও সেখানে রাজত্ব করেন এক নীতিবান রাজা যেখানে কেউ অন্যায়ের শিকার হয় না যাকে তারা নির্যাতন বলছে তা ছিল তাদের জন্য উপযুক্ত শাস্তি তোমাদের নবী তোমাদেরকে আমার কাছে কেন পাঠালো কারণ আপনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন যেমনটি আমরা করি তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই বিশ্বাসে যে আপনার হৃদয়ে ঈশ্বর আমাদের কথা বলার মরিচিকার মধ্যে পানির অনুসন্ধান করা সমান কথা কিন্তু এখন তারা আমার ঈশ্বরের দোহাই দিচ্ছে আমাকে শুনতেই হবে বলে যাও বছরের পর বছর ধরে আমরা কাঠ পাথর এবং আমাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রতিমার পূজা করে এসেছি আমরা ঈশ্বর সম্পর্কে অজ্ঞতার মধ্যেই বাস করছিলাম আমাদের কিছু মানবরচিত আইন ছিল স্বর্গীয় কোনো আইনই ছিল না
ধনীরা গরিবদের অবহেলা করত এবং মানুষের স্বাভাবিক মানবিকতা বোধ যেখানে ভাই ভাইকে সাহায্য করবে তারা এসব কিছু নিষিদ্ধ করে দিয়েছিল, ব্যাহত করেছিল সমাজের স্বাভাবিক গতিধারাকে। এই ধরনের অমানবিকতার মাঝে একজন পুরুষ আসলেন যাকে নির্বাচিত করেছেন স্বয়ং আল্লাহ এবং যাকে আমরা বিশ্বাস করি। হয়তো ঠিকই বলেছ, তোমরা তার কথাগুলো সংগ্রহ করো। আমি আল্লাহর নবীর ভাষায় বলছি, মুহাম্মদ আমাদেরকে শিখিয়েছেন এক আল্লাহর ইবাদত করতে, নিজেদের মতো করে প্রতিবেশীদেরকে ভালোবাসতে, দান করতে। মানুষের হাসি অনেক সময় দানের কাজ করে, অপব্যবহার হতে নারীদের রক্ষা করতে। এতিমদের আশ্রয় দিতে এবং কাঠ পাথরের দেবতা হতে মুখ ফিরিয়ে নিতে। আমি নীরবে দাঁড়িয়ে আর দেবতাদের এরকম অপমান সহ্য করতে পারছি না। আমরা এক প্রাচীন সভ্যতার ধারক, আমাদের দেবতাদের মৃত কাঠ আর পাথর বলা তাদের অজ্ঞতারই পরিচয়ক। প্রতিমাগুলো কেবল প্রতীকের জন্য, পূজোর জন্য নয়, ওগুলোর মধ্যস্থিত শক্তি আসল প্রভু। আমি স্বীকার করি যে প্রতিমাকে সবসময় সম্পূর্ণরূপে উপলব্ধি করা হয়নি। ধন্যবাদ। এবার আপনি আমায় ওদেরকে নিয়ে যাবার অনুমতি দিন। আল্লাহ নরনারী সৃষ্টি করেছেন একে অপরের সঙ্গী হিসাবে, তারা আলাদা কিন্তু সমান। সমান? আমরা ওদেরকে কিনি, খাওয়াই, পড়াই, ব্যবহার করি, ছুঁড়ে ফেলে দিই, সেই নারী কিনা আমাদের সমান? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একজন নর ও একজন নারী হতে। আমর, তোমাকে নিশ্চয়ই সেই নারীকে শ্রদ্ধা করতে হবে যে নারীর গর্ভ তোমাকে ধারণ করেছে। তোমাদের ওই 300 দেবতা এত নিশ্চুপ কেন? আর একমাত্র ঈশ্বর কেন এত সরব? আল্লাহ আমাদেরকে পূর্বেও এই কথাগুলি বলেছেন, ইব্রাহিম, নূহ, মুসা ও ঈসার মাধ্যমে। তাহলে মুহাম্মদের মাধ্যমে ওই একই কথা শুনে কেন আমরা এত অবাক হচ্ছি? ওই নামগুলো তোমাকে কে শেখালো? এই নামগুলো কোরআনেই আছে। মুহাম্মদ শিখিয়েছে যে একটি এতিম মেষপালক ছাড়া কিছু নয়। আর আমরা জানি খ্রিস্ট ছিলেন কাঠের কারিগর। খ্রিস্ট যা বলেছেন তোমাদের মুহাম্মদও তাই বলেছেন। ব্যাপারটি যেন একই বাতির দুটি আলোকরশ্মি। তারা মিথ্যা বলছে, তারা যিশুকে অস্বীকার করে। তারা বলে যে আপনাদের 3 দেবতা, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। তোমরা খ্রিস্টের ব্যাপারে কি বলো? তারা বলে যে ঈশ্বরের কোনো পুত্র থাকতে পারে না, যিশু ঈশ্বরের পুত্র নয়। আমাকে খ্রিস্টের ব্যাপারে বলো। আমরা খ্রিস্টের ব্যাপারে তাই বলি যা নবী আমাদের বলেন। আল্লাহ তার পবিত্র নূর মরিয়ম নামক কুমারীর গর্ভে সঞ্চালন করেন এবং মরিয়ম যিশুকে গর্ভে ধারণ করেন আল্লাহর প্রতিনিধি হিসেবে। প্রতিনিধি বলছে, পুত্র কিন্তু বলে নাই। তোমাদের অলৌকিকত্ব, তোমাদের কোরআন আমাদের প্রভু যিশুর জন্ম সম্পর্কে কি বলে? আমি তাহলে উদ্ধৃতি করি। আমার কাছে এসো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মরিয়মের ঘটনা কোরআনে বিবৃত হয়েছে এভাবে, কিভাবে তিনি তাঁর পরিবার হতে প্রাচ্যে বিতাড়িত হলেন, কিভাবে আল্লাহ তাঁর ফেরেশতা জিব্রাইলকে তাঁর কাছে পাঠালেন, যে বলেছিল, আমি তোমার প্রভুর নিকট হতে এই বার্তা নিয়ে এসেছি যে তোমার গর্ভে এক পবিত্র শিশু জন্মগ্রহণ করবে। তিনি বললেন, আমি মরিয়ম কিভাবে গর্ভধারণ করব যখন কোনো পুরুষ আমাকে স্পর্শও করেনি? জিব্রাইলের প্রতি উত্তরে বলল, কারণ তোমার প্রভু বলেছেন এটা হবে। আমি তাকে প্রতিষ্ঠা করেছি মানুষের আদর্শরূপে এবং আমার করুণারূপে। পুরো ব্যাপারটাই কুদরত। আমাদের এবং তোমাদের মধ্যকার পার্থক্য এই দাগের চেয়ে বেশি কিছু নয়।
পাহাড় পরিমাণ সোনার বিনিময়েও তাদেরকে তোমাদের হাতে সোপর্দ করব না। তোমরা আবিসিনিয়াতে শান্তিতে থাকতে পারো যতদিন তোমাদের ইচ্ছা, আর ফিরে যাবার সময় যেন প্রভুর আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকে। অসহ্য, মোহাম্মদ আমাদের মিত্রদেরকে বশ করতে শুরু করেছে, খুব ভালো, এখন আমরা তাকেই পরবাসী করে দেব। আবু তালিব তাকে আঁকড়ে রেখেছে, আরো ভালো, আমরা চাচা ভাতিজা দুজনকেই বহিষ্কার করব, তারপর একে একে আমরা পুরো পরিবারকেই বের করে দেব, সমাজ হতে তাদেরকে এক ঘরে করে দেব। কোন ব্যবসায়ী তাদের সাথে ব্যবসা করবে না, কোন জমি তাদের স্থান দেবে না, কোন ছাদ তাদের আশ্রয় দেবে না, কেউ তাদেরকে খাবার সরবরাহ করবে না, কোন নারী তাদের বিয়ে করবে না, পরবর্তী ঘোষণা পর্যন্ত তাদেরকে এক ঘরে করে রাখো। মোহাম্মদের জীবনে এই বছরগুলো ছিল সবচেয়ে খারাপ। তিন বছর ধরে খোলা মরুভূমির মধ্যে তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধা, তৃষ্ণা আর অসহ্য যন্ত্রণা। কিন্তু সবচেয়ে করুণ সময়টি তখনও বাকি ছিল যখন খাদিজা মোহাম্মদের ২৪ বছরের সহধর্মিনী ইন্তেকাল করলেন, যখন তার পুরনো অভিভাবক চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। আবু তালিব তার শেষ নিঃশ্বাস পর্যন্ত মক্কা এবং মোহাম্মদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। সে কখনোই তোমাদের কাছে বেশি কিছু চাইনি, চেয়েছিল শুধু একটি কথা, একটি কথা, এক আল্লাহ। এটা যদি শুধু একটা কথার ব্যাপারই হতো তাহলে আমরা তাকে ১০টা কথা দিতাম, কিন্তু যে কথাটা সে চায় তাতে সব দেবতা উৎখাত হবে। তোমরা এমন কি তার কথা শুনতেও চাচা আবু তালেবের মৃত্যুর পর মোহাম্মদ তার সব ধরনের আশ্রয় হারালেন, তিনি মক্কাতে আর নিরাপদ রইলেন না। তাই পালিত পুত্র জায়েদের সাথে পাহাড়ের পাদদেশে তায়েফ নগরীতে গিয়ে উপস্থিত হলেন, কিন্তু সে নগরী তাকে বন্ধু বাৎসল্যের সাথে গ্রহণ করেনি। তায়েফের লেলিয়ে দেওয়া শিশুরা পাথরের আঘাতে তাকে জর্জরিত করল। মোহাম্মদ এটাকে তাঁর জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে অভিহিত করেছেন। এমনই এক অবস্থায় মোহাম্মদের অভিযান যখন প্রায় ব্যর্থ হয়ে যাচ্ছিল, তখনই আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ পরিস্থিতি পাল্টে যায়। ধনী কিন্তু ধ্বংসাভিমুখী নগরী মদিনার কিছু নেতৃস্থানীয় লোক আকাবা পাহাড়ের নিকটে এসে নবীর সাথে দেখা করলেন। তারা তাকে নিজেদের মতবিরোধ মেটাতে আমন্ত্রণ জানালেন। তাদের মধ্যে চলমান গৃহযুদ্ধ বন্ধ করতে
মধ্যস্থতা করার আহ্বান জানালেন। মোহাম্মদ সম্মত হলেন। বিনিময়ে তারা কথা দিল যে তারা এক আল্লাহর ইবাদত করবে। আমাদের এই চুক্তি করা মানে ওটা আরব হতে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলা, তাই ভাবো। এই চুক্তি মানে যুদ্ধে জড়িয়ে পড়া। আমাদের ভাইয়ের আমাদের শত্রু হয়ে যাবে, আমাদের দেবতাগুলো ব্যবহৃত হবে উনুনের লাকড়ি হিসেবে। এই হচ্ছে এই চুক্তির প্রকৃত অর্থ। এতে যদি সম্মত হই তাহলে আর পিছু হটতে পারবো না, কারণ মোহাম্মদ প্রকৃতই আল্লাহর প্রেরিত পুরুষ, যা কিনা আমাদের শহরের ইহুদিরাই আমাদেরকে বলেছে। যদি কারো এই চুক্তিতে আমত থেকে থাকে তাহলে এখান থেকে চলে যান, আর যদি কোনো সন্দেহ না থাকে তাহলে আমি যা করি আপনারাও তাই করুন। আমি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করছি, এবং আপনি মোহাম্মদ আল্লাহর বার্তাবাহক। তিনি আমাদের এবং আমরা সবাই তার। তাকে, তার অনুসারীদের, আমাদের ভাইদের মদিনায় আমাদের কাছে নিয়ে আসুন। এটা সেই যাত্রা যা পৃথিবীকে বদলে দিয়েছিল, যার নাম হিজরত, মদিনা অভিমুখে যাত্রা। মাত্র 70 জন লোক ছোট ছোট দলে বিভক্ত হয়ে 250 মাইল মরুপথ পাড়ি দিলেন। তারা এর ভবিষ্যৎ পরিণতি জানতেন, তাই মুসলিমগণ একে স্মরণীয় করে রাখার জন্য এই তারিখ থেকেই তাদের বর্ষপঞ্জি গণনা শুরু করে। এই সময় ইসলাম তার ভবিষ্যৎ পেল। ওদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদের মধ্যেও মক্কাতে অবস্থান করলেন, যাতে করে তার অনুসারীরা নিরাপদে মদিনায় সরে যেতে পারে। মোহাম্মদ কওম প্রতিষ্ঠা করেছে, সে নগরের গোড়াপত্তন করেছে, এখন দেখি মৈত্রী চুক্তি করছে, এবং তুমি যে কিনা নিজেকে মদিনার রাজা বলে দাবি করো। গত রাতে যখন সুখনিদ্রায় ডুবেছিলে তখন তোমার সাম্রাজ্য হারিয়েছ। তুমি নিজের কথা ভাবো আবু সুফিয়ান, যতবারই তুমি তোমার ওই ঝাঁঝালো সুগন্ধির ব্যবসা করবে ততবারই তোমাকে মদিনায় ও লোকের সামনে দিয়ে যেতে হবে। সে এখন তোমার বাণিজ্যের গলায় কাঁটা বলতে গেলে। তা তুমি এখন কি করতে চাও? আমি অপেক্ষা করতে চাই। কতদিন অপেক্ষা করতে চাও? যতদিন না তুমি এবং আরবের বাকি অংশ তাকে উৎখাত করো। নিজেকে বাঁচানোর পথ খুঁজছ, তো অপেক্ষাটা কেন করবে? আমি অবশ্যই তার আহ্বানে সাড়া দেব, কারণ সে ভাবে আমি তাকে আমার জন্মগত অধিকার ছেড়ে দেব। না বাছা, তা হচ্ছে না। ব্যবসার জন্য মদিনা খুব ভালো জায়গা। ভণ্ডামি? আমরা এটাকে বলি স্বাস্থ্যকর ভণ্ডামি। রাজা সাহেব, সে কেন দিনে পাঁচবার প্রার্থনার সময় মাটিতে মাথা ঠেকিয়ে রাখে আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাসের প্রয়োজনই হতো না যদি আমরা আসল কাজটা আগেই সেরে ফেলতাম। মোহাম্মদকে হত্যা করো। আসো এদিকে দেখো, অনুশীলনেই নাকি সফলতা আসে। সাতজন যুবক পুরুষ, সবাই আলাদা আলাদা গোত্র থেকে, আমার ছেলেও আছে, তারা সবাই মিলে তাকে হত্যা করবে। মেষপালকের মৃত্যুর দায়িত্ব যদি নিতে হয় সব গোত্রকে নিতে হবে, একা কারো উপরে দায় পড়বে না। বুদ্ধিটা এত নিরাপদ কিছু নয়। মোহাম্মদের মৃতদেহটা কম নয়, তার চিন্তা, তার কথা। কিন্তু এটা একটা চমৎকার সমাধান।
এবং শেষ সমাধান। আলী সেখানে তার পরিবর্তে মৃত্যুর অপেক্ষায় ছিল। আমরা কি যুদ্ধ করছি? তারা বেশি দূর যেতে পারেনি, তাদের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। তারা অবশ্যই মরুতে গিয়েছে। যে ব্যক্তি মোহাম্মদকে জীবিত অথবা মৃত ফিরিয়ে আনতে পারবে, মক্কা তাকে 100 উট উপহার দেবে। তাতে তিনজনকেই খুঁজবে, মোহাম্মদ, আবু বকর এবং তাদের সাথে যে বেদুইন লোকটা আছে। দেখছো এটা? না, উটের কিছু নয়, দেখতে বেশ পুরনো লাগছে, মনে হয় শহর থেকে এসেছে। তোমরা এখানে কেন? মদিনা তো উত্তরে। তারা এখানে চিহ্ন রেখে গেছে, তাই দেখছি। যাযাবরও পশ্চিম দিকে যাচ্ছে। আমি আমার কাজ জানি। শুনেছি তুমি নাকি বাতাসের গন্ধ শুকে পাখিকে অনুসরণ করতে পারো। চলো ওর পেছনেই যাই। মোহাম্মদ, তুমি যদি বের হও তাহলে জীবিত মক্কায় নিয়ে যাব। মোহাম্মদ, বের হও বলছি। এখানে কেউ থাকতে পারে না, মাকড়সার জাল তো ঠিকই আছে। আর এই কবুতরগুলো এখানে বাসা বাঁধতো। আমরা ভুল পথে এসেছি, আমাদের উত্তরে যেতে হবে। তাহলে চলো যাই, ওদেরকে ধরার মতো সময় এখনো আমাদের হাতে আছে। দৃশ্যত মাকড়সার কিছু দুর্বল তন্তুই ছিল এখানে মৃত্যু আর মোহাম্মদের মধ্যেকার ব্যবধান। কিন্তু তিনি এমন একজন ছিলেন যাকে হত্যা করা ছিল অসম্ভব। বেদুইন লোকটি তাকে আর তার সহচর আবু বকরকে মরুভূমিতে পালাতে সাহায্য করেছিল। জুন মাসের প্রচণ্ড খরতাপকে উপেক্ষা করে মদিনাতে তার অনুসারীরা তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল এবং সেই সাথে নানা দুশ্চিন্তাও করছিল। ত
দেখা যায়? কিছুই না। আসলে সে তো আমাদের মতই একজন মানুষ, কোন মানুষই এই উত্তাপ সহ্য করতে পারে না। আশীর্বাদ পুষ্ট এই মদিনা শহরে, এটা তো আপনারই শহর হে আল্লাহর রাসূল। আপনি আমার সাথে থাকুন প্রিয় নবী, আমার গৃহই মদিনার সর্বোত্তম আবাস, আপনাকে রেখে আমি সম্মানিত বোধ করি। থামুন থামুন, নবী কিভাবে এত এত সম্ভাষণ থেকে পছন্দ করবেন? এখানে আল্লাহ এই উটকে থামার নির্দেশ দিবেন, সেখানে তিনি তার ঘর নির্মাণ করবেন। আমরা রাজি, তাহলে এই উটকেই ছেড়ে দেওয়া হোক এবং এই উট যেখানে আসন গাড়বে সেখানেই নবীর বাসস্থান হবে। চালাক লোক, উটকে দিয়ে নির্বাচন করলো যাতে কেউ মনক্ষুণ্ণ না হয়।
এখানে আমরা নবীর ঘর বানাবো। এটাই হবে আমাদের প্রথম মিলন কেন্দ্র, প্রথম প্রার্থনা স্থল, ইসলামের প্রথম মসজিদ এইখানে। হে আল্লাহ নবী, আপনি পাথর টানছেন, দিন আমাকে দিন। দেখুন আপনি কিন্তু বেশি খাচ্ছেন, প্লিজ দয়া করে বসে পড়ুন, এটা আমরা করব। ওই দেখো উনি আবার আনতে গেলেন, তিনি কাজকে বলেন ইবাদত। তার বয়স এখন 53। আপনার বয়স কত? কি যেন একটা নেই, লোকদের ডাকার জন্য একটা ঘন্টা থাকতে পারে। খ্রিস্টানরা ঘন্টা ব্যবহার করে। ভেপু হলে কেমন হয় ইহুদিদের মতো? ঢোল ব্যবহার করলে কেমন হয়? ঢোলের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব আছে। মানুষের কণ্ঠ ব্যবহার করছি না কেন? নবী কি সম্মতি দেন? তোমাকে দরকার বিলাল। আমি? তোমার মিষ্টি কণ্ঠ আছে, কাজে লাগাও। ওখানে ওঠো। ডাকো, ডাক শুরু করো। الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة
الله أكبر الله أكبر لا إله إلا الله بھائرا আজকে মদিনার একজন ভাই মক্কার একজন ভাইকে আলিঙ্গন করবে, সবাই আনন্দ ভাগাভাগি করবে। আসুন, বুকে বুক মিলান, একে অপরের ভাই হয়ে যান। আর ভালো লাগে না ওই দাসদের ধরে ধরে চুমু খেতে। পড়ো এটা। নবী বহির্বিশ্বের সাথে যোগাযোগ আরম্ভ করেছে। আমার ছেলে কি করছে? প্রার্থনা, ঠিক ঘোড়ার মতো। এটা কি তোমার হাত পুড়িয়ে দিচ্ছে? আমাদের ঘর পড়ানোর সময় এটা কিন্তু এখনো রাখে না। সে একজন বাদশার মতো আচরণ করছে। সে ঘোষণা করেছে যে ইসলামের প্রতি আনুগত্য পরিবার কিংবা গোত্রের প্রতি আনুগত্যের চেয়ে বড়। কি লিখেছে? সব মুসলমান একে অপরের ভাই ভাই। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। একে বাস্তবায়ন করতে হলে আগে গোত্রগুলোর আচরণ পরিবর্তন করতে হবে। বিপদ হচ্ছে এই কথায়, সবাই সমান, একজনের প্রতিবেশী তার নিজের মতোই ভালো। এটা দিয়ে সে কি বোঝাতে চায়? ইহুদি এবং খ্রিস্টানদেরও মুসলমানদের সাথে সম অধিকার আছে। যে সকল ইহুদি আমাদের নিকট আশ্রয় নিবে তাদেরকে রক্ষা করতে হবে। মেয়েদেরও নাকি উত্তরাধিকার থাকবে? অধিকার? এরপর তো দেখি সে ওটের অধিকারের কথা বলবে। সেটাও শুনবে, উম্মাদরা শুনবে। তারা মদিনায় সংগঠিত হচ্ছে, আমার শহরে। ধ্বংস হোক সে। সে আমাদের কাছ থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে যাচ্ছে। আমাদের ভুলগুলোই তাকে এই পর্যায়ে এনেছে। আর নয়, এবার আমরাও আর বসে থাকবো না। আমরা মূল্যবান সব কিছু নিয়ে নেব যা তারা মক্কায় রেখে গেছে, তাদের গৃহ, মূল্যবান সামগ্রী, সব কিছু ছিনিয়ে নেব এবং সেগুলো দিয়ে দামেস্কের সাথে নতুন ব্যবসা করব। আমার কাছে মক্কার ব্যাপারে খবর আছে। তোমরা সেখানে যা যা রেখে এসেছিলে তা সব শেষ হয়ে গেছে। আবু বকরের দোকান, নবীর ঘর, তোমাদের বসত, সব হাড়ি পাতিল, কাপড় চোপড় যা তোমরা এতদিন ব্যবহার করেছো সব নিয়ে নেওয়া হয়েছে। তোমরা এখন নিঃস্ব। নিজেদের জন্য কি তোমরা এখন যুদ্ধ করবে না? যুদ্ধের কথা কে বলে এখানে? এছাড়া কি উপায় আছে হামজা? যখন নবী বলবেন লড়ো, আমরা লড়ব। এখন তিনি শান্তি চাচ্ছেন। ঠিক আছে, শান্তিপ্রিয় মানুষেরা, ভবিষ্যৎ বংশধররা তোমাদের ক্ষমা করুক। আপনারা কাজে যান। আমাদের আত্মরক্ষা করতে হবে।
আপনি আল্লাহর রসুল। তারা অপমান করল, রক্ত ছড়ালো, আমরা কিছুই করলাম না। মার খেতে খেতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু ওদের নেতৃত্ব দেয় লেপসা, আর আমাদের নেতৃত্ব দেন আল্লাহ এবং আপনি। আমি আমি জানি আপনি তরবারি কতটা ঘৃণা করেন, কিন্তু আমাদেরকে যুদ্ধ করতেই হবে। তারা আমাদের সম্পদ লুট করেছে, এখন তা দিয়ে দামেশকে ব্যবসা করতে যাচ্ছে, ঠিক আমাদের ঘরেরই পাশ দিয়ে। আমি বলি আল্লাহর ওয়াস্তে তাদের আক্রমণ করি। আমি দুঃখিত যে রেগে গিয়েছিলাম, ব্যাপারগুলো আমাকে যন্ত্রণা দিচ্ছে। দয়া করে লড়াই করেন। পদ দাও। কি ব্যাপার, সূর্যটা দেখো তো। আমাদের সময় তো হয়নি। এটা মহান আল্লাহর থেকে তার রাসূলের নিকট নতুন নাজিল হয়েছে। লড়াই করো, লড়াই করো আল্লাহর রাস্তায়, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের বহিষ্কার করো যেখান থেকে তারা তোমাদের বহিষ্কার করেছিল। যেহেতু হত্যার চেয়ে নির্যাতন খারাপ, তাই যুদ্ধ করো যতক্ষণ না নির্যাতন থেমে যায়। যুদ্ধ করো আল্লাহর জন্য, আর তারা যদি থেমে যায় তাহলে যুদ্ধ করার দরকার নেই, কারণ আল্লাহ যুদ্ধ কখনো পছন্দ করেন না। তাই যুদ্ধ করো আল্লাহর রাস্তায়, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা মাঠে কাজ করে আপনারা কোনো গাছপালা কাটবেন না, শুধু তাদেরকেই আঘাত করুন যারা আপনাকে আঘাত করতে আসে, যারা আপনার অধিকার হরণ করেছে এবং আপনার সম্পদ দখল করে ধনী হয়েছে। এখন আমাদের যাত্রা বদরের দিকে।
শোনো, এদিকে এসো, নিজেদের রক্ষা করো। মদিনা থেকে সংবাদ এনেছি, মুহাম্মদ মদিনা থেকে বের হয়ে এসেছে। কতজন মানুষ? 300 জন, 2টা ঘোড়া। আমরা 100 ঘোড়া নেব। উট কয়টা? 70টা। তাহলে আমরা নেব 170টা। এর সাথে আমার পক্ষ থেকে আরো 20টা যোগ করুন। এই যুদ্ধটা আমি ভালো করেই করতে চাই। এই যুদ্ধে আমরা কিছুতেই হারবো না। সুফিয়ানের কাফেলার দিকে যাও, ওকে দ্রুত বদরের দিকে অগ্রসর হতে বলো। আমরা সশন্যে আগামীকাল বদরের কূপের কাছে একসাথে যোগ দিব। বদরের পানির কূপ এখানে, মুহাম্মাদের দল এখান থেকে যাচ্ছে, আমি আমার কাফেলা নিয়ে এখানে একদিনের যাত্রায় পৌঁছে যাব বদরের প্রান্তরে। আমার পছন্দ হচ্ছে না, আমার কাফেলায় মক্কার সম্পদ আছে, তাই এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সবাই তৈরি হও, আমরা আবার রওনা দেব। আমরা পশ্চিমে যাচ্ছি, বদরের কূপ থেকে দূরে। দূরে? তুমি তা পারো না। তোমার অবশ্যই বদরে যাওয়া উচিত। তাহলে আমরা ওদেরকে ডিমের খোসার মতো ভেঙে চুরমার করে দেব। সারা রাত চললে হয়তো সকাল নাগাদ আমি মুহাম্মাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। তোমার আত্মসম্মান কোথায় গেল আবু সুফিয়ান? আত্মসম্মান? আমার আত্মসম্মান আমার উটের পেছনে বাধা আছে। হ্যাঁ, আমি পালাচ্ছি।
মোহাম্মদ বদরের কূপগুলো দখল করে নিয়েছে। সে তাহলে সরাসরি ওখানে এসেছে, পাগল আর কি। আবু সুফিয়ান তাবু গুটিয়ে ফেলেছে, সে বদর থেকে পশ্চিমের দিকে যাচ্ছে। তার মানে কাফেলা নিরাপদ, যুদ্ধ করার আর দরকার নেই। যুদ্ধ করবে না? যদি যুদ্ধ করি তাহলে তো এখানেই ভাইয়ে ভাইয়ে রক্তপাত ঘটবে। তুমি আসলে বলতে চাও পিতা পুত্রের যুদ্ধ, কারণ ওদের মধ্যে তোমার ছেলেও আছে, সেও মারা পড়তে পারে। মক্কা তোমার পরিবারের চেয়ে অনেক বড়, ওয়ালিদ তোমার দ্বিতীয় পুত্র, সেই তোমার আসল রক্ত। আমি বলি যুদ্ধ, আমরা বর্তমানকে নিয়ে ভাবব, ভবিষ্যৎ নিজেই তার পথ খুঁজে নেবে। উদ্বা তা পুরুষ নয়। কালই হবে তাদের জীবনের শেষ দিন, আমরা যুদ্ধ করব। তোমরা কি বোকা? তোমরা সবাই যার যার জায়গায় যাও, প্রত্যেকে নিজ নিজ অবস্থান নাও, তাড়াতাড়ি করো। যাও, তোমরা আগের জায়গায় ফিরে যাও, এখনই যাও। দেখছি মোহাম্মদ কূপগুলো ভরাট করে ফেলেছে, এখন সবাইকে পানি ছাড়াই যুদ্ধ করতে হবে। ঠিক আছে, তবু আমরা যুদ্ধ করব। ভাইরা, আমরা কূপগুলো দখল করেছি,
এখন আল্লাহর নামে রাসূলের নেতৃত্বে এখানে দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করব। উবাইদা, আমি এবং আলী, আমরা সকলেই সমান, আর আল্লাহ এক এবং মুহাম্মদ তার বার্তাবাহক। Thank you.
তীর ছোড়ো। আবারও তীর ছোড়ো। বর্ষা সামনে এসো। ওরা একত্রিত হচ্ছে। সামনে বাড়ো। ঝাঁপিয়ে পড়ো। বন্দীদের রশি দিয়ে বেঁধে রেখো না, এটা আমাদের কাজ নয়। রশি কেটে দাও, আমি বলছি রশি কেটে দাও। আর সবাইকে পানি দাও, তোমাদের খাবার ভাগ করে দাও সমানভাবে। যদি তারা হাঁটে তোমরাও তাদের পাশে হাঁটো। যে কোনো বন্দী যদি 10 জন মুসলমানকে পড়তে শেখাতে পারে
তাহলে সে মুক্ত। কারণ তারা এই পরাজয়ের জন্য আমাকে দায়ী করছে, কি জানি কোন বিচারে। আমি যদি এদের সাথে যোগ দিতাম তাহলে বদলেই আমার সর্বনাশ হতো। আমি বাণিজ্য কাফেলার কথা ভেবেছি, আমাদের ভবিষ্যতের সাথে জড়িত। তোমরা আমাকে বাদ দিলে কেন? আমার বাবা ভাইকে নিতে পারলে আমাকে নিতে পারলে না? তোমার কি মনে হয় আমাকে তোমার মনে করিয়ে দেয়া লাগবে? মোহাম্মদ, আলী, হামজা, তুমি আমার বাবাকে জবাই করেছ। গলা কাটা কসাই, রক্ত পিপাসু দানব, তুই আমার বাবাকে জবাই করেছিস। হামজা, আমিও স্বীকার করব এক সিংহ শিকারীকে। আমি শুধু হামজাকে তাড়া করব। আমার শিকার, আমার শিকার। তুই যখন মরবি আমি তোর কলজেটা টেনে বের করব, তোর বুকের রক্ত দিয়ে আমার পিপাসা মেটাবো, পিপাসা মেটাবো। কি পাগলামি শুরু করেছো? এভাবে কিছু করা যায় না, কিন্তু আমাদের করা উচিত। আমরা করব, আমরা আমাদের মিত্রদের ডাকবো, তাদের বিরুদ্ধে নতুন সৈন্য সংগ্রহ করব। এইবার আমরা তৈরি হব নির্ভুল পরিকল্পনায়। حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. এখন কি বিরতি? এটা কি রকম আজব শুনশান শহরে এসে পড়লাম। এখানে দেখি কেউ ইচ্ছে করলে সহজে তার গোলা ভর্তি করে নিতে পারে। দোকানগুলো তো কেউ দেখছি পাহারা দিচ্ছে না। দোকানগুলো আল্লাহ পাহারা দিচ্ছেন। আপনি কোত্থেকে এসেছেন? ইয়ামেন। আপনি কি মক্কায় থেমেছিলেন? ওটা আসার পথেই ছিল। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আপনি কি মক্কায় থেমেছিলেন? যতক্ষণ আমার উটগুলো বিশ্রাম নেয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে মক্কায় উটদের ভালো বিশ্রাম হয়। তা মক্কার খবর কি? আপনাদের জন্য তো খারাপই। তারা একত্রিত হচ্ছে, প্রতিটি যুবক পুরুষ তরবারি সহ মক্কার দিকে এগিয়ে আসছে। আমার ঠিকানা এখানেই। তাদেরকে খাটো করে দেখবেন না, তারা তাদের সাহসে শান দিচ্ছে।
মক্কার ঘরে ঘরে এখন সঙ্গীত চলছে। সিনিয়র দাস শেখপুর দেখো তাকে দেখো মুক্তি দেব, তোমাকে এই পরিমাণ অর্থ দেব যাতে তুমি ডুবে যাবে। একবার ছুটতে হবে এরকম করে। তো অবশেষে তারা আসলো, ওর কাছ থেকে আমরা খবর পাব। ওদের বাহিনী অনেক বড়, 3,000 সেনা, শত শত ঘোড়া। বদরে তাদেরকে হারিয়েছিলাম তা এক বছর আগে। তারা বদরের প্রতিশোধ নিতে এসেছে। চলো আবার তরবারি ধরব। ওই যে হামজা, দেখতে পাচ্ছ? সেই তোমার ভাগ্য। বদ্দা,
দুই পাশে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়সওয়ারটি, তাকে তুমি চেনো? ওর নাম খালিদ। খালিদ? আমি ওই যুবকের নাম শুনেছি। হামজা বলো, আপনি কি ওই অশ্বারোহীকে চেনেন? হ্যাঁ চিনি, অত্যন্ত ক্ষিপ্র। নবী তাদের জন্য 50 জন যোদ্ধা মসজিদ রেখেছেন, এদিকে যাই ঘটুক তাদের কাজ হবে ওদেরকে ঠেকানো। জায়েদ, নবীকে বলো যে আমরা প্রস্তুত। আপনি কি ভাবছেন হামজা? তারা সংখ্যায় বেশি, কঠিন যুদ্ধ হবে নিঃসন্দেহে। আমরা তাদের দেখছি, তারাও আমাদের দেখছে, কিন্তু শত্রুর মুখ আমাকে সন্ত্রস্ত করে না। তোমরা আক্রমণের জন্য তৈরি হও। নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়ব। বিজয় আমাদের হয়েছে,
আমরা পালিয়ে যাচ্ছি, চলো আমরা যাই। দাঁড়াও, এখানে আমাদের থাকতে বলা হয়েছে। আরে যেও না, জায়গায় ফিরে যাও। দেখতে পাচ্ছ সবাই পালাচ্ছে, আমরা যুদ্ধে হেরে গেছি। খালিদ নবী এখনো স্থান থেকে নির্দেশ দেননি, যেও না। এখনো নয়। আমি ভেবেছিলাম আমরা হেরেই গেছি, এ বিজয় তোমারই। খালি মোহাম্মদকে শেষ না করা পর্যন্ত আমাদের কোনো বিজয় নেই। সে ওই পাহাড়ে পালিয়েছে। আমরা আমাদের দেনা শোধ করেছি, বদরের পরাজয়ের বদলা নিয়েছি। তার মানে কি ইসলাম শেষ হয়ে গেল? কিছু অন্ধভক্ত তার সাথে বরাবরই থাকবে। এখন তারা পর্বতে সুরক্ষা পাচ্ছে, তাই ঝুঁকিটা খুব বেশি। মোহাম্মদ শোনো, আজকে হচ্ছে সেই দিন, ওহুদের দিন, বদরের প্রতিশোধের দিন। আমাদের মৃতরা তোমাদের জবাব দিয়েছে, আমাদের মৃতরা জান্নাতে আছে আর তোমাদের মৃতরা আছে জাহান্নামে। ওই যে হামজা,
হামজা, তুমি কি শুনতে পাচ্ছ হামজা? আমি তোমার কত কাছে। এই মৃত সিংহ, তোমার কি কিছু মনে পড়ছে কিভাবে তুমি আমার বাবা আর ভাইকে খুন করেছিলে? এখন তুমিও মৃত। আমার বুকের পাথর নেমে গেছে, তুমি শুনতে পাচ্ছ হামজা? নেমে গেছে। কিন্তু তোমার সাথে আমার হিসাব চোখেনি। মৃত্যু তো সরল সমীকরণ। ওয়াসি, ওকে চিড়ে ফেলো, কেটে ফেলো। তারা যুদ্ধে হারল, তারপর কি করল? ঘরে ফিরে আসলো আর মাটি খোঁড়া শুরু করল। বদ্ধ পাগল। আমি আপনার সাথে একমত, তারা পরাজয় ভুলে যেতে চায়। তারা এমনকি হেরে গিয়েও যথেষ্ট সুখে আছে। তারা বলে আল্লাহ নাকি পরাজয় দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন। তাদের বিশ্বাস, এর জন্যই সংগ্রাম করে আসছে। তাই যা চায় তা হয়তো পাবে। তারা মক্কা চায়। মক্কা পাবে? পাবে, যখন মধ্যাহ্নে তারকা উদিত হবে। তাদেরকে দুর্বল ভেবো না, ওদের সঙ্গে থেকে আমি তা বুঝেছি। বন্ধু আমার, মক্কা তাদের কাছে তাদের ঘরের চেয়েও বেশি। এটা সেই জায়গা যেখানে ঈশ্বর মানুষের সাথে কথা বলেন। মক্কার জন্য এই লোকগুলির অন্তর সাংঘাতিকভাবে কাতর। এবছর তারা তীর্থযাত্রায় যাচ্ছে। বলেন কি? নিরস্ত্রভাবে, খালি হাতে। আবু সুফিয়ান ওদের রক্তে মরুভূমি সিক্ত করবে। তুমিও যদি আল্লাহকে তাদের মতোই বিশ্বাস করো, তাহলে মানবে যে তারা খুন জখম হবে না। এবং আমি এটাও বলতে পারি, হয়তোবা তারা জিতেই যাবে। দাঁড়িয়ে থাকুন,
ওদের উস্কানিতে উত্তেজিত হবেন না যেমনটি তারা চায়। চুপ করে দাঁড়িয়ে থাকুন। আসসালামু আলাইকুম। নবীজি সবাইকে তার নিকট ডাকছেন, ওই গাছের নিচে। তারা অন্য কাউকে পাঠিয়েছে। সোহাইল এসেছে, এর মানে হয়তো আমরা কোনো চুক্তিতে পৌঁছাবো। মুহাম্মদ, চুক্তির জন্য আমরা আপনাকে কিছু শর্ত দিয়েছিলাম মক্কা এবং আপনার মাঝে, আপনি কি তাতে সম্মতি দিয়েছেন? এটা কি? পরম করুণাময় আল্লাহর নামে। কে এই নতুন দেবতা যাকে মহান বলা হচ্ছে? আমি তাকে চিনি না, ওটা বাদ দাও। আমি এটার সাথেও একমত নই যে মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক। যদি আপনাকে আমি আল্লাহর বার্তাবাহকই মানতাম, তাহলে তো আপনার বিরুদ্ধে যুদ্ধ করতাম না। এর জায়গায় লিখো, মুহাম্মদ আবদুল্লাহর পুত্র, সুহাইলের সাথে চুক্তিবদ্ধ, আমরের পুত্র। এটাই অধিক বাস্তবিক এবং আমিও এটাই বুঝি। ভালো, এটা ঠিক আছে, এখন আমরা চুক্তিবদ্ধ। এই মর্মে যে তোমরা তোমাদের হজযাত্রা অব্যাহত রাখবে না, তোমরা অবশ্যই মুখ ফেরাবে এবং ঘরে ফিরে যাবে। মক্কায় আমাদের ঘর। যা হোক, তোমরা তোমাদের তীর্থযাত্রা আগামী বছর করতে পারবে।
এবং শুধুমাত্র তিন দিনের জন্য ঢুকবে এবং বেরোবে। আমরা এই চুক্তিতে রাজি, দশ বছরের জন্য। এই সময়ের মধ্যে তোমরা কোনো গোত্রকে আক্রমণ করবে না, অথবা কোনো কাফেলাকে গুপ্তাঘাত করবে না, অথবা কোনো ব্যক্তিকে যে আমাদের সংশ্লিষ্ট একটি শর্ত লঙ্ঘন করা যাবে না। যদি তোমরা আমাদের কাউকে আঘাত করো, চুক্তি ভেঙে যাবে। তারপর পাল্টা পাল্টি আশা করি পরিষ্কার। দশ বছর, বছরের শান্তি, এই সময়টাই আমাদের দরকার। এই সময়কে আমরা কাজে লাগাবো। এই পত্রগুলো আল্লাহ রাসূল মুহাম্মদের কাছ থেকে পৃথিবীর শাসনকর্তাদের উদ্দেশ্যে, তাদেরকে ইসলামের দাওয়াত। হেরাক্লিস, বাইজেন্টাইন সম্রাট, কিসরা, পারস্যের অধিপতি মুকাউকিস, আলেকজান্দ্রিয়ার দেশপ্রেমিক, আপনারা পৌঁছে দিন। ইসলামে কোনো শ্রেণী বিভেদ নেই, একজন আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ নয়, একজন সাদা মানুষ কালো মানুষের চেয়ে শ্রেষ্ঠ নয়, সবাই একইভাবে আল্লাহর কাছে ফিরে যাবে। প্রতিবেশীদের ভালো না বেশে শুধু নিজের প্রতি ভালোবাসা রাখলে সে কিছুতেই বিশ্বাসী নয়। যে ব্যক্তি পেট ভরে খেয়ে ঘুমাতে যায় অথচ তার প্রতিবেশী থাকে অনাহারে, সে মুসলিম নয়। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। মানুষের জ্ঞান সাধনা আল্লাহর কাছে খুবই পছন্দের বিষয়, তাই পড়তে শিখুন এবং আপনি যখন শিখবেন অন্যকেও শিখান। সমস্ত কিতাবধারী, ইহুদিদের জাবুর, খ্রিস্টানদের বাইবেল, আপনারা ওগুলোকে সম্মান করবেন। তাদের কিতাবগুলোও একই উৎস থেকে এসেছে। আপনারা মুহাম্মদ কি অতিমানব বলে ভাববেন না। একদিন তিনি জ্বালানির লাকড়ি সংগ্রহ করছিলেন, আমি গিয়ে বললাম এটা আমাকে করতে দিন। তিনি বললেন কেন? আমি বললাম আপনি আল্লাহর নবী, সামান্য লাকড়ি করবার জন্য আপনি এদিক ওদিক ঘুরে বেড়াতে পারেন না। তিনি আমার দিক তাকিয়ে নিচু কণ্ঠে বললেন, আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন না যে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। আমিও নিষ্ক্রিয় বসে তাকে দেখতে লাগলাম। হঠাৎ তিনি থামলেন, হাত ভরা লাকড়ি নিয়ে তিনি আমার কাছে এলেন, বললেন, হ্যাঁ আমি আল্লাহর নবী, কিন্তু আমি নিজেও জানি না আমার কি পরিণতি হবে। তুমি কি আবার আমাকে বন্দী করতে এসেছো? না, আমি এসেছি পাল্টা তোমার কাছে বন্দী হতে।
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ও অদ্বিতীয় এবং মোহাম্মদ তার রাসূল। আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। পরিশুদ্ধ হওয়ার পর ইসলাম পূর্বের কর্মকাণ্ড নিয়ে খোঁচা দেয় না। আমি দুঃখিত যে এগুলো পড়ে আমি এ আমার অলংকার, এগুলো যদি যোগ্য হয় আল্লাহ রাস্তায় কবুল করুন। এবং আপনাকে আমার রাখো, তোমার এই তরবারি ইসলামের অনেক রক্ত ছড়িয়েছে। এখন আল্লাহর ইচ্ছায় ইসলামের পক্ষে এই তরবারি ধারণ করব। আল্লাহর কাছে এগুলি খুবই সহজ, ঠিক যেভাবে তিনি নির্ধারণ করেন জীবন মরণ, যেভাবে নির্ধারণ করেন জয় পরাজয়। দুই বছর আগেও যখন চুক্তিতে স্বাক্ষর করলাম তখন ভেবেছিলাম আমরা হেরেই গেছি, কিন্তু এখন দেখো একের পর এক মানুষের হৃদয় জয় করে চলেছি। কিসের শব্দ? আমাকে দেখো সবাই দূরে সরে গেলে কেন? আমি আবু সুফিয়ান। আমি কিছু সৌজন্য আশা করি, আমরা যুদ্ধ অবস্থায় নেই, আমাদের চুক্তি হয়েছে। আমি মোহাম্মদের সাথে কথা বলতে এসেছি। সে কোথায়? তিনি মসজিদে আছেন। আমরা চুক্তিটি ভাঙিনি, আমি এসেছি চুক্তি পুনর্জাগ্রত করতে। আমি মক্কার হয়ে বলছি মোহাম্মদ, তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? যেও না মোহাম্মদ, যেও না মোহাম্মদ, যেও না। চুক্তি ভেঙেছ অন্যরা, আমরা নই। রাতে অন্ধকার ছিল, আমি এখানে এসে সাক্ষ্যই দিতে এসেছি যে রাতে অন্ধকার ছিল। বারা বারা, ওটা তোমার শহর। হুজাইফা, তুমি আমার আত্মীয়, আমার প্রিয় শ্যালক, অন্তত আমার কথাটা শোনো। তোমরা সবাই মক্কার লোক, আমিও মক্কার লোক। আমাকে এভাবে অপদস্থ করা হচ্ছে কেন? কারণ তুমি প্রতিজ্ঞা রাখো না এবং কাউকে সম্মান করো না। আমি যা দেখলাম তা আমি কখনোই ভাবিনি। আবু সুফিয়ান কিনা করুণা ভিক্ষা করছে। সব দিকে হেরে গেলাম, হেরে গেলাম এমন একজনের কাছে যে কিনা ছিল সামান্য মেষপালক। আর চেয়ে চেয়ে দেখলে কিভাবে সেই মেষপালকের ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে গেল।
দৃশ্যটি আমার চোখেই ছিল, তবুও কিছু দেখিনি। মক্কাকে বলে দাও যে দেবতারা মরে গেছে, ওদের টিকিয়ে রাখা কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি পা চালাও, নইলে এখানকার লোকেরা তোমাকে ঘিরে ধরবে। তুমি সেই ব্যক্তি যে চুক্তি ভঙ্গ করেছ। আজ মুসলমানদের সৈন্য সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। প্রতিটি গোত্র থেকে লোক তাদের সঙ্গে যোগ দিয়েছে। এবার আমরা যুদ্ধ করতে পারব। তুমি ফিরে এসেছো? রাস্তা বন্ধ করে দিন, আমরা ঘর থেকে আত্মরক্ষা করব। তাতে কোনো লাভ নেই, তারা হাজার হাজার লোক দিনকে দিন আরো যোগ দিচ্ছে। তুমি কাপুরুষ, হিন্দা, তুমি বাড়ি যাও। ভীতু কোথাকার, তুমি কি মক্কার নেতা? নিজেকে দেখো, তুমি ভেঙে পড়েছো। তারা তোমাকে গিলে আবার বমি করে ফেলেছে। আমার বাবার ভাই কি জীবন দিয়েছে তোমার কাপুরুষতা দেখার জন্য। তুমি বরং বাড়ি যাও। আমরা টিকতে পারবো না, মক্কা দখল হয়ে গেছে। না, হতে পারে না, হতে পারে না। আমরা রাতে এখানেই অবস্থান করব। আমি মক্কা দেখতে পাচ্ছি, যদিও সামনে পাহাড়। অনেকগুলো তাঁবু গুনে শেষ করা যায় না, দেখতে চমৎকার লাগছে। যখন তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিলাম, তখন জানতাম না যে তারা একে হৃদয়ে ধারণ করেছে। তাদের বানানো রুটির গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মনে হয় যা করতে যাচ্ছি তা ভুল না, যা ভাবছি তাই যেন হয়। তারা তাদের নিজেদের গৃহদারে রক্তের ছাপ দেখতে চায় না, এটা নিয়েই এখন সমঝোতা করব। আমাকে তার কাছে নিয়ে চলো। তা তুমি কি শহর দিয়ে দিচ্ছ? তুমি আমাকে রুটি সাধলে না? অভ্যাগতকে আহারে নিমন্ত্রণ করা আরবের ঐতিহ্য। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছ। বলো যা বলতে এসেছো। আমি তোমার মশালগুলো দেখলাম, সঙ্গে লোকগুলো দেখলাম। আমি বুঝেছি কি শক্তি তুমি তোমার লোকদের মধ্যে দিয়েছো।
আমরা আর তাদের সাথে পেরে উঠব না। তুমি যদি রাজি হও। কোন সাহসে তুমি এখানে শর্ত দিচ্ছ? মোহাম্মদ আসলে কে সেটা চেনার সময় কি তোমার এখনো হয়নি? মোহাম্মদ, আমার মনে এখনো সন্দেহ আছে। গর্দান থেকে মাথা নেমে গেলেই সব সন্দেহ দূর হয়ে যাবে। খালেদ, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। শুধরাতে কারো বছর লাগে, কারো লাগে মুহূর্ত। হেদায়েত প্রাপ্তির সময় আল্লাহ ঠিক করেন, তাই তার সন্দেহকে শ্রদ্ধা করো। কৃষ্ণবরণ বন্ধু, তুমি সর্বোত্তম শিক্ষার্থী। আমি তাই যা আল্লাহ আমাকে দিয়েছেন। ঠিক, যে দেবতার পূজা আমি করে এসেছি সে যদি কাজের হতো তাহলে আমাকে সাহায্য করত। আমি ঘোষণা করছি, কোন শরিক ছাড়াই আল্লাহ এক এবং আপনি তার প্রেরিত পুরুষ। যাওয়ার অনুমতি চাই। তারা আসছে, তারা তিন দিক থেকে আসছে, তাদের বিশাল সৈন্যবাহিনী।
কোনো গৃহে হামলা করা যাবে না, কোনো কিছু ধ্বংস করবে না, কোনো কিছু দখলও করবে না, কেউ না। ঘরের ভিতরে সবাই নিরাপদ থাকবে, আবু সুফিয়ানের ঘরেও সবাই নিরাপদ, কাবার আশেপাশে সবাই নিরাপদ। সে তার কথা শেষ অবধি রাখলো, কারো দরজায় আঘাত করেনি। সে হৃদয় জয় করেছে, যুদ্ধ নয়, এটা স্থায়ী বিজয়। আমরা কি বাইরে যাব? অবশ্যই যাব, ভয়ের কোনো কারণ নেই। আমরা এরকম করলাম কেন? আমরা যা করেছি তা ভুল ছিল, আমরা আমাদের ভুলের ফাঁদে আটকে গেছি। দেবতারা আসলে কর্মবোধহীন। ওই যে তিনি আসছেন, প্রবেশ করছেন কাবায়। সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। Allah
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله محمد তাদের উপর কোনো প্রতিশোধ নিলেন না এবং কাউকে নীতিও দিলেন না তিনি মক্কাকে একটি পবিত্র স্থান বলে ঘোষণা করলেন মক্কায় কেউ রক্ত ঝরাতে পারবে না অচিরেই গোটা আরব পরিবর্তিত হলো তারা শুধুমাত্র নতুন ইবাদতই নয় বরং নতুন শাসন নতুন সমাজ নতুন আচার নতুন প্রথা ইসলামের সবকিছুতেই অভ্যস্ত হয়ে পড়ল নবীজি তার কাজের ইপ্সিত ফল প্রত্যক্ষ করলেন কিন্তু এখন তিনি মৃত্যুর আহ্বান শুনতে পাচ্ছেন তার নবুয়াতের একটি বিরাট কাজ তখনও বাকি ছিল আর সেটা হচ্ছে নবুয়াতি দায়িত্বের সমাপ্তি ঘোষণা যা তিনি প্রকারান্তরে বিদায় হজের ভাষণে দিয়েছেন তিনি লোকদেরকে তার কাছে ডাকলেন এবং শেষবারের মতো আল্লাহর নিকট আত্মসমর্পণের কথা বললেন এবং মানবতার গান গাইলেন বললেন হে মানব জাতি ভালো করে শোনো আমি হয়তো আর তোমাদের মাঝে বেশি দিন থাকব না যারা তোমাদের মধ্যে গরিব তাদেরকে তাই খাওয়াও যা তোমরা খাও তাই পড়াও যা তোমরা পড়ো তোমাদেরকেও তার মুখোমুখি হতে হবে এবং কৃতকর্মের হিসাব দিতে হবে এখানে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে এ ব্যাপারে সাবধান করে দিও তোমরা সবাই আদমের সন্তান এবং তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আমি যা বললাম তা গভীরভাবে ধারণ করো তোমাদের মধ্যে পারস্পরিক বিভেদ মিটিয়ে ফেলো এবং জেনে রাখো যে এক মুসলিম আর এক মুসলিমের ভাই মুসলমানদের মধ্যে কোনো জাতি বর্ণের ভেদ নেই তোমরা কাউকে অত্যাচার করবে না অত্যাচারিত হবে না হে আমার উম্মতগণ আমি একজন মানুষ মাত্র হয়তোবা মৃত্যুর ফেরেশতা খুব শীঘ্রই আমার কাছে আসবে এবং আমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করব কিন্তু আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি কোরআন এবং আমার সুন্নাহ যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ এরপর তিনি জনগণের কাছে কোরআনের শেষ অংশটুকু তুলে ধরলেন যা মূলত খাতমুন নবুয়াতের ঘোষণা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে সম্পূর্ণ করলাম আমি আমার নিয়ামতসমূহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে নির্বাচিত করলাম 632 সালের জুনের 8 তারিখে 63 বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার অনেক অনুসারী ব্যাপারটি বিশ্বাস করতে পারছিল না এরকম একজন মানুষ কিভাবে মারা যেতে পারে তখন নবীর বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উঠে দাঁড়ালেন তিনি বললেন কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে তাহলে সে জেনে রাখুক যে মুহাম্মদ মারা গেছেন আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব এবং কখনো মৃত্যুবরণ করেন না তারা নবীকে মদিনাতে তার মসজিদের পাশে সমাহিত করল যে জীবন বিধান তিনি প্রচার করেছিলেন তা মানুষের হৃদয়ে স্থান করে নিল এবং বিশ্বময় ছড়িয়ে পড়ল এখনও সারা বিশ্ব থেকে মানুষ মক্কায় আসে সেই হজের উদ্দেশ্যে আল্লাহর কাছে সবাই সমান এবং এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ প্রতিটি স্বতন্ত্র আত্মা এখানে এসে এক ইবাদতের মঞ্চে যোগদান করে أشهد أن لا
على الفلاح